সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ট্রাভেল ডকুমেন্টারি অব মই চ্যানেলে। আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আলমডাঙ্গার রেল স্টেশন। বাংলাদেশের একমাত্র দ্বিতল রেল স্টেশনের অনন্য গৌরব একমাত্র আলমডাঙ্গার রেল স্টেশনই বহন করছে। ব্রিটিশ শাসনামলে রেল বিভাগের আভিজাত্য আর অপরিমেয় শান শওকতের এক দৃষ্টিনন্দন স্মারক এই রেলওয়ে স্টেশন। ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশন ভবনের গোড়াপত্তন বলে ধারণা করা যায়। চুয়াডাঙ্গা জেলার এই আলমডাঙ্গা উপজেলায় রয়েছে ছোট বড় বেশ কিছু নদ নদী খালবিল। বিলের পাশ দিয়ে এই রেল লাইন তৈরি হওয়ায় রেল লাইন প্রতিষ্ঠা করা হয়েছিল অনেক উঁচুতে। আর বাস্তব প্রয়োজনীয়তা থেকেই এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করতে হয়েছিল। আলমডাঙ্গা রেল স্টেশনের ভবনটি 1862 সালে কলকাতা কুষ্টিয়া ট্রেন চলাচল শুরুর অনেক আগে থেকেই নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো। আলমডাঙ্গা রেল স্টেশনটি কোনো প্রাকৃতিকভাবে গড়ে ওঠা দ্বিতল রেল স্টেশন নয়। 1859 সালে মাটি দিয়ে উঁচু করে নীলকুঠিটিকে দ্বিতল রেল স্টেশনে রূপান্তরিত করা হয় এবং 1862 সালের 15 নভেম্বর তার উদ্বোধন করা হয়। মুঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্য শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এই দ্বিতল রেল স্টেশনটি। তবে এই জায়গাটির আরেকটু পরিচর্যা করলে জায়গাটি একটি দৃষ্টান্ত হয়েই থাকত। ভিতরের অবস্থা খুব একটা ভালো নয়, তাই দেখাতে পারলাম না। বর্তমানে আলমডাঙ্গা রেল স্টেশন দিয়ে চলাচল করে রূপসা সীমান্ত কপোতক্ষ সাগরদাঁড়ি সুন্দরবন চিত্রা বেনাপোল মহানন্দা রকেট নকশিকাঁথা সহ আরও বেশ কিছু ট্রেন। আলমডাঙ্গা রেল স্টেশনটি ছোট হলেও ঐতিহ্যবাহী একটি রেল স্টেশন, তাই চেষ্টা করলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে। রেল স্টেশনের কাছেই রয়েছে এই ব্যাডমিন্টন ক্লাবটি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভ্রমণ বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ।